আমরা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম, অত্যন্ত সংকটকালীন সময় অতিক্রম করছি। পৃথিবীর মানুষ এই রকম একটি বিপর্যস্ত পরিবেশ এর আগে কখনো প্রত্যক্ষ করেছে বলে আমার মনে হয় না। আপনারা সকলেই জানেন কোভিড-19 করোনা ভাইরাস নামক বৈশ্বিক মহামারীতে গোটা পৃথিবীর মানুষ আজ বিপর্যস্ত। পৃথিবীর মানুষ অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দিয়েছে। ইতিমধ্যে করোনা ভাইরাসে গোটা পৃথিবীতে প্রায় 38 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 2,70,000 মানুষ মারা গিয়েছেন। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে 12,500 মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় 1,910 জন সুস্থ হয়েছেন। আমাদের বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে অত্যন্ত বেশি, এজন্য এই সময়টি আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। সুতরাং এই বৈশ্বিক মহামারীতে সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আমাদের ব্যক্তি সচেতনতার সবচাইতে গুরুত্ব বেশি। আপনারা সকলেই অবগত রয়েছেন করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশে লকডাউন ছিল, কিন্তু 2-3 দিন আগে সেটাকে শিথিল করে দেওয়া হয়েছে। লকডাউনের শুরুতে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েই সরকার মসজিদগুলোকেও বন্ধ করে দিয়েছিল, আর এটা ইসলাম বিরোধী কোনো কাজ নয়। মহামারীতে মসজিদকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া এটি শরিয়াসম্মত একটি কাজ। এই যে মহামারী আসার পরে কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে, বেশ কিছু ওয়ার্ড আপনারা হয়তো নতুন শুনেছেন। কোয়ারেন্টাইনে থাকা, লকডাউন ঘোষণা করা, আইসোলেশনে থাকা, এই ওয়ার্ডগুলো এই যুগের নতুন আবিষ্কৃত শব্দ নয়, বরং মহামারী আসলে কোয়ারেন্টাইনে থাকা, লকডাউন ঘোষণা করে দেওয়া এটি 1,500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। করোনা ভাইরাসকে শুধুমাত্র গজব বললেই হবে না, বরং করোনা ভাইরাস এটি গজবের পাশাপাশি গোটা পৃথিবীবাসীর জন্য প্রথম যে মেসেজ নিয়ে এসেছে সেটি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সুপার পাওয়ারের একমাত্র মালিক, তার ক্ষমতার কাছে সবাই অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। করোনা ভাইরাস আরেকটি শিক্ষা নিয়ে এসেছে, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম সব ধর্ম ফালতু ধর্ম। আপনি বলবেন, হুজুর এই কথা কেমনে বললেন? মহামারী আসলে কি কি কর্মসূচি গ্রহণ করা দরকার, গোটা পৃথিবীর মানুষের চোখে আঙুল দিয়ে আমাদের দীন ইসলাম দেখিয়ে দিয়েছে। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই সকল ব্যবস্থা গ্রহণ করা এটি 1,500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন। অতএব প্রমাণ হয়েছে পৃথিবীতে ইসলাম একমাত্র সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, মানবিক, যুক্তিভিত্তিক এবং বাস্তব ভিত্তিক ধর্ম। সুতরাং করোনা ভাইরাসকে শুধু গজব বলে আখ্যায়িত করলে চলবে না। বিশ্বনবীর ভাষায় মহামারী এক প্রকার গজব, কিন্তু মুমিনদের জন্য তা রহমত। আমাদের জন্য হতাশার কোনো কারণ নেই, ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো কারণ নেই, কারণ মহামারীতে মুমিনরা মারা গেলে তারা শহীদের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হারাবার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত রয়েছেন প্রাথমিক অবস্থায় সরকারি আমাদের দেশ যখন লকডাউনে ছিল, একেবারে প্রাথমিক অবস্থায় মসজিদও বন্ধ ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্য কিংবা শপিং মল এগুলো খুলে দেওয়ার পর আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে সরকার আবারও মসজিদকে খুলে দিয়েছে। এজন্য আনন্দে আত্মহারা হয়ে আমরা সকলেই মসজিদে এসে শুধুমাত্র ভিড় করলে চলবে না,
বরং সরকার যে স্বাস্থ্যবিধি আমাদেরকে দিয়েছেন সেই স্বাস্থ্যবিধি মেনে চলা, এটি আমাদের সকলের রেসপন্সিবিলিটি। যেহেতু আমাদের জুমার আলোচনা রেকর্ড হয়, পাশাপাশি এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সুতরাং আপনারা যারা শুনছেন তার পাশাপাশি আরও হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনরা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সেহেতু আপনারা সহ সকলের উদ্দেশ্যে আলোচনার শুরুতেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আমি পেশ করব ইনশাআল্লাহ। মুসল্লি ভাইয়েরা যারা আছেন, মুসল্লি ভাইদের উদ্দেশ্যে আমি 10টি পরামর্শ দিব। এই 10টি পরামর্শ আমরা সকলে যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, এই কঠিন সময়ে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, আপনারা যারা মসজিদে আসবেন সকলেই চেষ্টা করবেন আপনাদের বাসা থেকে আপনারা অজু সম্পন্ন করে আসার চেষ্টা করবেন। এটি হচ্ছে আপনাদের প্রতি আমার এক নাম্বার পরামর্শ। আপনাদের প্রতি আমার দুই নম্বর পরামর্শ হচ্ছে, বাসা থেকে আসার সময় পারলে আপনি আপনার নিজের জায়নামাজ নিয়ে আসবেন। তিন নম্বর পরামর্শ হচ্ছে, সকলেই মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। চার নম্বর পরামর্শ হচ্ছে, যখনই মসজিদে আপনারা আসবেন পারস্পরিক দূরত্ব মেনটেন করে মসজিদে বসবেন। আপনারা দেখেছেন হারামাইন শরীফাইন, মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামে এবং মসজিদে নববীতেও দূরত্ব মেনটেন করে সালাত আদায় হচ্ছে। এটি হচ্ছে বর্তমান যুগের আলেমদের সম্মিলিত সিদ্ধান্ত, যেহেতু উলামারা ইজতিহাদ করে কিয়াস করে এই সিদ্ধান্ত দিয়েছেন, সুতরাং এটা শরিয়া বিরোধী কাজ হওয়ার কথা নয়। সুতরাং আপনাদের প্রতি আমার চার নম্বর পরামর্শ হচ্ছে, পারস্পরিক দূরত্ব মেনটেন করে আপনারা বসবেন কিংবা দাঁড়াবেন। পাঁচ নম্বর পরামর্শ হচ্ছেন, শিশু এবং যাদের বয়স হয়ে গিয়েছে, বিশেষ করে 45 বছরের বেশি যাদের বয়স, এ ধরনের বয়স্ক লোক, অসুস্থ মানুষ যারা এবং অসুস্থ লোকদের সেবায় যারা নিয়োজিত রয়েছেন, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে দয়া করে আপনারা মসজিদে আসবেন না। এই সময়ে মসজিদে না এসে বাসায় সালাত আদায় করলেও আপনারা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার ছয় নম্বর পরামর্শ হচ্ছে, প্রত্যেকটি মসজিদেই সংরক্ষিত কিছু মুসাল্লা কিংবা টুপি থাকে। মসজিদে আসলে সেই সকল জায়নামাজ কিংবা মুসল্লা অথবা টুপি আপনারা ব্যবহার করবেন না। আপনাদের প্রতি আমার সাত নম্বর পরামর্শ হচ্ছে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন আপনারা পারস্পরিক মুসাফাহা অর্থাৎ হাত মেলানো এবং মুআনাকা কুলাকুলি বর্জন করবেন। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে, ফরজ নামাজ ছাড়া বাকি সকল নামাজ সুন্নাত এবং নফল নামাজ বাসা বাড়িতেই আদায় করার চেষ্টা করবেন। আমাদের আবেগ বেশি, ধর্মীয় আবেগ বাংলাদেশের মানুষের অনেক বেশি, কিন্তু সেই ধর্মীয় আবেগ যেন ধর্মান্ধতার কারণ হয়ে না যায়। মসজিদে ঢোকার আগে আমি দেখেছি যে আপনারা প্রত্যেকেই যার যার মতো করে সলাৎ আদায় করছেন। আশা করছি এই পরামর্শ দেওয়ার পর দ্বিতীয়বার আপনারা আর এই কাজটি করতে যাবেন না। যখনই মসজিদে আসবেন নামাজের ঠিক আগ মুহূর্তে দিয়ে আসবেন, ফরজ সলাৎ আদায় করে সোজা বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন, বাকি সলাৎ আপনি গিয়ে বাসায় আদায় করবেন। আমাদের আজকে আলোচনার পরেই সাথে সাথে খুতবা হবে, কোনো সুন্নাত নামাজের সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না, সাথে সাথে ফরজ নামাজ হবে, সংক্ষিপ্ত মোনাজাত হবে। মোনাজাতের পরে সাথে সাথেই আপনারা ধীরস্থিরভাবে দূরত্ব মেনটেন করে, আবারও বলছি দূরত্ব মেনটেন দেখে, আল্লাহর ওয়াস্তে আজকে বক্তব্যতে যে আপনাদেরকে পরামর্শগুলো দেওয়া হচ্ছে মেনে চলার চেষ্টা করবেন। গত জুমায়ও আমরা দেখেছি বের হওয়ার সময় তারা হুরু করেছেন, ঘেঁষাঘেঁষি হয়েছে, আল্লাহর ওয়াস্তে একটু সময় যাক, দূরত্ব মেনটেন করে ধীরস্থিরভাবে আপনারা মসজিদ থেকে বের হবেন। তাহলে আট নম্বর যে পরামর্শ দিলাম সেটি হচ্ছে, ফরজ সলাৎ ছাড়া বাকি সকল সলাৎ আপনারা বাসায় আদায় করবেন। আপনাদের প্রতি নয় নম্বর পরামর্শ হচ্ছে, মসজিদে কাতারবদ্ধ হওয়ার ক্ষেত্রে এক কাতার গ্যাপ রেখে রেখে কাতারবদ্ধ হবেন। যদিও আজকে আপনারা ঢুকে গিয়েছেন মসজিদে, কিন্তু নেক্সট টাইম থেকে আসরের সলাৎ থেকে আপনারা অবশ্যই এক কাতার গ্যাপ দিয়ে দিয়ে নামাজে দাঁড়াবেন। ফাইনালি নাম্বার টেন, আপনাদের প্রতি আমার দশ নাম্বার পরামর্শ হচ্ছে, এই মহামারী চলাকালীন সময়ে আপনি যদি আপনার ক্ষতি কিংবা ভয়ের আশঙ্কা করেন, আপনি আপনার জীবন নাশের আশঙ্কা করেন, স্বাস্থ্যহানির আশঙ্কা করেন, ইসলামিক শরিয়া আপনাকে ছাড় দিয়েছে, আপনি চাইলে বাসা বাড়িতেও অবস্থান করে পাঁচ ওয়াক্তের সলাত আদায় করতে পারবেন। এই দশটি পরামর্শ দিলাম, আপনারা যারা মুসল্লি আছেন মুসল্লি ভাইদের উদ্দেশ্যে দশটি পরামর্শ দিলাম।